Assalamualaikum, welcome back to my channel. আরেকটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ব্লগটা আমার বাসার ব্লগ হবে। আমি বাসায় চলে এসেছি নানু বাড়ি থেকে। আমি এসেছি এর আগের দিনে, কিন্তু সেদিন আর ভিডিও করতে পারিনি। তো পরের দিন থেকে, মানে আজকে থেকে, একটু ভিডিও করা শুরু করলাম। তো দেখি মা অনেক সুন্দর করে গাছ লাগিয়েছে আরও নতুন করে, আর মাশাআল্লাহ মার হাতের গাছগুলো দেখি অনেক ভালো হয়। মা একটু একটু করে আমার রুমে, মার রুমে, ডাইনিং স্পেসে অনেক গাছ লাগিয়ে ফেলেছে। মানি প্লান্ট গাছটা দেখতে আসলে অনেক সুন্দর। লতানো গাছের মধ্যে এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার জানালা দিয়ে পাশের জমিতে একটু কচুরি পানা দেখা যাচ্ছে, এটা দেখতেও বেশ ভালো লাগছে। মা বরাবরই অনেক সকালে ওঠে। মা সকালে উঠে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে, একটু ন্যাপ নিয়ে তারপর উঠে আবার নাস্তা বানায়। নাস্তা বানাতে বানাতে আবার দুপুরে রান্নার প্রিপারেশন নেয়। তো আজকে সকালে নাস্তায় হলো প্যানকেক আর পাস্তা। প্যানকেকটা কিন্তু সচরাচর নর্মাল প্যানকেকের মতো না। এই প্যানকেকটা একটা স্পেশালিটি আছে। আমরা নর্মালি প্যানকেক বানাই কীভাবে, আমরা ডিম, দুধ, তারপর হচ্ছে কলা দিয়ে, অনেকে কলা দিতে পারে আবার নাও দিতে পারে, তো আমার মা কলা দেয়। তো এটা মিক্সড করে আমরা কিন্তু উইদাউট ফয়েল প্যানকেকটা ভাজি, কিন্তু মা ডুবো তেলে ভাজে, সেজন্য প্যানকেকটা খেতে আরও বেশি মজা লাগে। যেহেতু ডুবো তেলে ভাজা হয় সেহেতু এটাকে প্যানকেক না বলে পিঠা বললেও কিন্তু ভুল হবে না। মা দুপুরের খাবারের প্রিপারেশন করছে আর আমার ছোটো বোন ঘুম থেকে উঠে গেছে। ওর আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো আমি ওর সাথে যাব। আমারও কিছু কেনাকাটা আছে। আমি যখনই বাসায় আসি চেষ্টা করি একটা করে বোরকা বানানোর, কারণ দেখা যায় যে একটা বোরকা পরে আমি তিন মাস খুব খারাপভাবে চালাই, সেক্ষেত্রে আমার ওই বোরকাটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমি এখন যে বোরকাটা পরে আছি রীতিমতো এই বোরকাটার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। যদিও খুব একটা খারাপ হয়নি, এখনও আমি তিন চার মাস চালাতে পারবো, সমস্যা নেই। এটা আমি সব সময় পরি, যেহেতু আমি রেগুলার এই বোরকাটাই পরে এখন যাওয়া আসা করছি, যেহেতু কালো রং, আর কালো রঙের বোরকা পরলে আমার কাছে খুব বেশি কমফর্টেবল ফিল হয় অন্যান্য কালারের থেকে। তো এটাই এখন বেশি পরা হচ্ছে, অন্যান্য বোরকাগুলোর আমি তেমন একটা পরছি না। এই জন্য ভাবলাম যে আমি আর একটা বোরকা বানিয়ে ফেলি, যদিও আমি এটা নিয়ে মনে হয় ঢাকা যেতে পারবো না। এটা বানানোর পরে হয়তো মা আমাকে পাঠিয়ে দিবে পার্সেল করে। তো এখন নাস্তাটা করে নিই তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি রেডি হতে হবে। আমার নাস্তা করতে করতে বেশ দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি অনেক আয়েস করে বসে বসে খাচ্ছিলাম অনেক দিন পর। যখন ইউনিভার্সিটি থাকে তখন এত আয়েস করে বসে খাওয়া যায় না, শুধুমাত্র বন্ধের দিনগুলো ছাড়া। এই জন্য একটু মজা করে করে বসে বসে একটু একটা করে করে বাইট নিয়ে নিয়ে খাচ্ছিলাম। কিন্তু না, এখন আমাকে উঠতে হবে, তাড়াহুড়া করে রেডি হতে হবে, যেহেতু বোনের পরীক্ষা বলে কথা। আলহামদুলিল্লাহ, আমরা ঠিক মতো রেডি হয়ে সময়ের আগে, অনেক আগে বের হয়ে গিয়েছি। আর মাকে বলছিলাম যে টেনশন করো না, এত আগে না বের হলেও হইতো, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষা স্যারের একটু লেট করেই আসে, আর যেহেতু এর আগেও একটা ব্যাচ চলছে তো ওটাকে আগে ছাড়বে তারপর এদের এক্সাম নেবে। কিন্তু না, মা তো মাই, মা অনেক ভয় পাচ্ছিল যে হয়তো সময় মতো পৌঁছাতে পারবো না, জ্যাম হবে এই সেই। মাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর যাচ্ছিলাম। যেহেতু আজকে ফার্স্ট প্র্যাকটিক্যাল এক্সাম ছিল আমার বোনের, ও একটু ভয় পাচ্ছিল, তাই আমি বললাম এত ভয়ের কোনো বিষয় না, স্যারের সামনে একটু পোলাইটভাবে সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিলে স্যাররা এমনি নাম্বার দিয়ে দেয়। আজকের আকাশটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কালকেরও অনেক সুন্দর আকাশ ছিল। আমি একটু ছবি তুলেছিলাম কিন্তু কালকের ভিডিও করতে পারিনি। আর নানু বাসায় যে কয়েকদিন ছিলাম সে কয়েকদিন তো আকাশের দিকেই তাকায় থাকতাম। আমরা পরীক্ষা কেন্দ্রে চলে এসেছি আর এখন দেখছি যে আগের ব্যাচটাই নাকি শেষ হয়নি, তো আমাদের এখন একটু বসে থাকতে হবে। আমি অনেক দিন পর বগুড়া জেলা স্কুলে আসলাম। আমি লাস্ট এসেছিলাম আমার এসএসসি পরীক্ষায়, তারপরে আর কখনো আসা হয়নি, তো এসে বেশ ভালো লাগছিল আমার। সবার এই নীল সাদা ড্রেস দেখে আমার ছোটোবেলার কথা মনে হয়ে গেল। আমি যখন এখানে পরীক্ষা দিতাম আমার পরীক্ষা কেন্দ্রটা আমি দেখলাম, মানে আমার যে কক্ষে বা যে বিল্ডিংয়ে পড়েছিল সেটাও একটু দেখলাম, দেখে আমার বেশ ভালো লাগলো, অনেক স্মৃতি মনে হয়ে গেল আমার পরীক্ষার সময়ের।
পরীক্ষা শুরু হয়ে গেছে, মা একদমই নড় ছিল না যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা শুরু হয়। তো পরীক্ষা শুরু হওয়ার পরে তো আমি আর মা যাচ্ছি মার্কেটের দিকে কিছু কাপড় কেনার জন্য, যেটা দিয়ে আমি বোরকা বানাবো। অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল, কিন্তু এগুলো দিয়ে বোরকা বানালে খুব একটা ভালো লাগবে না। তো আমি যেটা সচরাচর বানাই চেরি জর্জেট, তো ওটা দিয়ে বানাচ্ছি। আর কালারটা না একদমই বোঝা যাচ্ছে না, দেখি একটু ডার্ক আসছে, যেহেতু আমার ক্যামেরা খুব একটা ভালো না। বোরকা বানানোর পর আমি শেয়ার করবো, সমস্যা নেই। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে দেখতে কেমন হয়েছে। আমার মা ক্লান্ত হয়ে বসে আছে আর বারবার টেনশন করছে যে আমার বোনটা কেমন পরীক্ষা দিচ্ছে। আমি বোরকার কাপড় কেনার আগে আর একটা কাপড় কিনে আমার জামার জন্য, বাসায় পরার জামা, ওটা আমি বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মাকে নিয়ে আর একটা দোকানে যাচ্ছি। ঢোকার সময় আমার এই দোকানে একটা কাপড় খুব পছন্দ হয়েছিল আর ওটার জন্য আমার মাথায় একটা প্ল্যান ঘুরছে, তো ওটা দেখার জন্য যাচ্ছিলাম। যেহেতু এটা আমার অপশনাল, তো এটাতে আগে আমি আসি না, আগে মেইনটা কিনেছি, যেহেতু টাকা আমার কাছে হিসাব মতো। এই তো এই কাপড়টা আমার বেশ ভালো লেগেছে, একটু মোটা ধরনের কাপড়। তো এটা ডিজাইনটা আসলে বোরকার থেকে একটু ডিফারেন্ট হবে, কিন্তু ফুল কাভারেজ। তো বানানোর পর আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। মা দুপুরের খাবারে 90% প্রিপারেশন করে গিয়েছিল আমাদেরকে নিয়ে, তো এসে জাস্ট বাকি 10% কাজটা করে। তো আলহামদুলিল্লাহ মার এই ধরনের কাজের জন্য আমরা একদমই ক্ষুধার্ত থাকি না। আজকে মা বানিয়েছে গরুর ভুঁড়ি ভাজি আলু দিয়ে, আর রান্না করেছে ওল। তো ওলটা নিয়ে এসেছে নানু বাসা থেকে, যেহেতু আমি ওল অনেক বেশি পছন্দ করি। তো বাবা আবার আলাদা করে বাজারে যে আমার জন্য আরেকটা কিনে নিয়ে এসেছে। আমি এগুলো না ঢাকায় রান্না করতে পারি না, আর খুঁজেও পাই না যে কোথায় এগুলো পাওয়া যায়। ঢাকা শহরে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় তো আমি একদমই এগুলো খুঁজে পাই না, তো জানি না অন্যান্য এলাকায় কী অবস্থা। আর ভুঁড়ি ভাজিটা আমার মনে হয় যে আমার থেকে আমার মা অনেক বেশি ভালো রান্না করে। মা আমাকে সিদ্ধ করা মশলা দিয়ে একদম যেভাবে জাল দিয়ে রাখে সেটা দিয়ে আমাকে পাঠিয়ে দেয়, কিন্তু মার হাতে যে রান্নাটা এটা আমি আসলে করতে পারি না। তো যখন করে আমি নিয়ে যাই তখন করে আমি রান্না করে নিয়ে যাই, রান্না করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, পরে সেটা গরম করে করে খাই। ভুঁড়ি ভাজি, গরুর গোশত, মুরগির গোশত, এগুলো তো মা একটু বড় বড় সাইজে রসুন দেয়, গরুর মাংস তো মা ফুল রসুনটাই দিয়ে দেয়, তো এগুলো খেতে অনেক বেশি মজা লাগে। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, যে জিনিসটা আমি ঢাকায় একদমই পাই না। খাবার টেবিলে বসে শুধু খাওয়া হয় না, অনেক ধরনের গল্প হয়। গল্প করে করে খেলে খাবারের স্বাদ মনে হয় আরও বেশি বেড়ে যায়। এখন দেখা যাচ্ছে আমি কী কী কাপড় কিনে এনেছি। বোরকার কাপড়গুলো আমি বানাতেই দিয়ে চলে এসেছি, তো ওগুলো আর দেখাতে পারলাম না। আমরা তিনজন মিলে তিনটা কাপড় নিয়েছি। এটা মা নিয়েছে, কাপড়টা সুন্দর, মানে দেখতেও সুন্দর আর কাপড়ের ম্যাটেরিয়ালটা অনেক সুন্দর, একদম পাতলা, মা পরে এটা কাজ করতে পারবে সহজে, বাসায় পরে থাকতে পারবে। এই সবুজ কালারটা আমি নিয়েছি, আমার সবুজ কালারের কোনো কাপড় নেই। আর এই পিঙ্ক কালারটা আমার বোনকে দিয়েছি, আমরা দুজনে একই ডিজাইনের নিয়েছি। আমি সবসময় খেয়াল করেছি যে একই ডিজাইন না হলে আমার ডিজাইনটা আমার ছোটো বোনের বেশি ভালো লাগে, এই জন্য আমি একই ডিজাইনের নিয়েছি। কিন্তু এখানেও একটা সমস্যা হয়ে গেছে যে আমার ছোটো বোনের আমার কালারটাই বেশি পছন্দ হয়েছে। আর কাজটা একটু আমি কাছে থেকে দেখাচ্ছি, কাজটা বেশ সুন্দর, কিছুটা নকশি কাঁথার যে কাজ থাকে সেটার মতো লাগছে। এই কাপড়গুলোকে জয়পুরী কাপড় বলে বিক্রি করছে, আমি আসলে জানি না এগুলো জয়পুরী কাপড় কি না, আমার এসব কাপড় সম্পর্কে খুব একটা ধারণা নেই, আমি বোরকার কাপড় সম্পর্কে বলতে পারবো। তো এই তো এই তিনটা আমি আপনাদেরকে দেখালাম, বাকিগুলো বানানোর পরে দেখাবো ইনশাল্লাহ। সকালে নাস্তার কিছু লেফট ওভার পাস্তা ছিল, তো ওটা খাচ্ছি এখন। দুপুরের খাবারের পর সন্ধ্যার নাস্তার আগে যে সময়টুকু থাকে আমার অনেক বেশি ক্ষুধা লাগে, তো মা মনে হয় ওই জন্য একটু বেশি করে বানিয়েছিল। আমি নতুন করে একটু শসা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি, তারপর একটু লেবু চিপে দিয়ে একটু টমেটো সস দিয়ে মিক্সড করে নিয়েছি, খেতে অনেক বেশি ভালো লাগছিল। এইটুকু নিয়ে আমার আমার বোনের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছিল।
তারপর মা সন্ধ্যা নাস্তার জন্য একটু পিঠা বানাচ্ছে, যে পিঠাটা মা নানু বাসায় বানিয়েছিল, আমার খেতে অনেক ভালো লেগেছিল দেখে মা বাসায় এসেও সেটা বানাচ্ছে। এই পিঠাটা খেতে কিছুটা কেক কেক ফিল আসে আমার কাছে, সুজি দুধ ডিম এগুলো ইউজ করা হয় বলে আমার মনে একটু কেক কেক একটা ফিলিং চলে আসে আমার কাছে। যেহেতু বাইরে যেসব বেকারির কেক আমরা খাই, আমি তো অনেক বেশি খাই, তো সেগুলো খেতে আমার কাছে যেরকম লাগে এটা খেতেও ঠিক সেরকম লাগছিল। তারপর মা ঝালপিঠাটাও নিয়ে আসে, মা ঝালপিঠাও বানাচ্ছিল, মা হয়তো বুঝতে পেরেছে যে মিষ্টির সাথে সাথে একটু ঝাল খেতেও মন যাবে, এই জন্য মা ঝালপিঠাটাও বানায়। আর এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় যেহেতু এখানে চালের গুঁড়ি ব্যবহার করা হয়। মা এটাতে পুঁই শাক ব্যবহার করেছে, আর এই পুঁই শাকটা কিন্তু বাজার থেকে কেনা না, মার গাছের, মানে আমাদের ছাদের উপরে মা কিছু গাছ লাগিয়েছিল, সেখান থেকে অনেক সুন্দর পুঁই শাক ধরেছে, যেগুলো আমি মনে হয় ঢাকায়ও নিয়ে যাব। এই ঝাল বড়াটা বা পাকোড়াটা গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি ক্রিস্পি হয়। সবাই চেয়ারে বসেছিলাম, দেখি বিড়ালও চেয়ারে বসে একটু উঁকি মারছিল। আমার বোন আবার আমার থেকে একদমই আলাদা, সেটা যদি আপনি বাহ্যিক দিক থেকে বলেন সেটাও, অভ্যাসের দিক থেকেও একদমই আলাদা আমরা দুইজনই। ওকে বলছিলাম যে ঝালপিঠা খাও, সে ঝালপিঠা খাচ্ছে না, শুধু মিষ্টিটাই খাচ্ছে, আর এদিকে আমি ঝালপিঠা খেয়েই যাচ্ছি। আমার বোন ঝাল বেশি একটা সহ্য করতে পারে না, অনেক বেশি ঝাল একদমই খেতে পারে না, আর আমি আবার অনেক বেশি ঝাল খাই। আমার প্রত্যেক বেলায় খাবারের সাথে কাঁচামরিচ মাস্ট। রাতের খাবারের সময় হয়ে যায় আর মা আমার জন্য আবার রুই মাছ রান্না করে অনেক কষ্ট করে। আমি বলেছিলাম যে দরকার নেই, দুপুরের যেটা ছিল সেটা দিয়ে আমরা খেয়ে নেবো রাতে, কিন্তু না, মার মন বলে কথা। ঢাকায় থাকতে আমি মাছ তেমন একটা খাই না, আপনারা আমার ভিডিওতে খেয়াল করে দেখবেন আমি মাছ খাই না বলেই চলে। আমি বাসায় আসলে শুধুমাত্র মাছ খাই, আর এই জন্য মা দেখা যায় যে প্রায় সময় মাছটা বেশি রান্না করে। ঢাকায় থাকা অবস্থায় মাছ কিনে রান্না করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায়, এই জন্য তেমন একটা মাছ কেনা হয় না। আর যদি আমি বগুড়া থেকে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে মাছটা অনেক দিন থাকার পরে একটু গন্ধ লাগে। আমার ছোটো বোনেরও মনে হয় ক্ষুধা লেগে গেছে আমার খাওয়া দেখে। আমি খাওয়ার সময় আমার বোনকে একটু দুইবার মুখে তুলে দিলাম, আর ওর মানুষের হাতে খাইতে খুবই ভালো লাগে। মানুষের হাতে খাইতে বলতে আমার হাতে, বাবার হাতে আর মার হাতে, শুধুমাত্র এই তিনজনের হাতেই খায়, তা বাদে অন্য কারো হাতে খায় না। আর ওর নাকি প্রথম বাইটটা একটু কম হয়ে গিয়েছিলো, কারণ আমি অল্প করে করে খাই, এই জন্য অল্প করেই দিয়েছি, আর মা যখন ওকে খাওয়ায় অনেক বেশি বেশি করে করে মুখে দেয়। আশা করবো আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর সবার সুস্থতা কামনা করি এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।